বিশ্বকাপ খেলতে ছেড়েছেন রসমালাই, বিরিয়ানি, ফ্রাইড চিকেন, ঝড়াতে হয়েছে 16 কেজি, আর কি কি করেছেন ঋষভ পন্ত। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন, তারপরও যেভাবে কামব্যাক করেছেন তাকে কুর্নিশ জানিয়েছে শুধু ভারতীয় ক্রিকেট প্রেমী মানুষ নয়, বিশ্বের ক্রীড়া প্রেমীরা। ঋষভ পন্ত নিজের জীবনে উত্থান পতন সবটা সামলেছেন, তার ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর তাকে মাঠে আবার দেখা যাবে, তিনি ব্যাট হাতে আবার রান করবেন, উইকেটের পেছনে বল ধরবেন, এটা কল্পনা করতে পারেননি অনেকেই। ঋষভের অনেক বড় সমর্থকও এটা ভাবতে পারেননি, কিন্তু ঋষভ করে দেখিয়েছেন, সুযোগ পেয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে। হ্যাঁ, পেরেছেন তিনি, মাত্র 16 মাসের মধ্যে সুস্থ হয়ে আইপিএল খেলেছেন, দারুণ পারফর্ম করছেন, আর সেই পারফরমেন্সের জেরেই এবার টি টোয়েন্টি স্কোয়াডে প্রথম 15 জনের মধ্যেই ভারতীয় ক্রিকেট দলে চান্স পেলেন ঋষভ পন্ত। তবে ব্যাপারটা তো সহজ ছিল না, নিয়ম মেনে ওষুধপত্র খাওয়া, ডাক্তারের পরামর্শ, ব্যায়াম, জিম, এসব তো রয়েছে, তার সঙ্গে রয়েছে অনেক ত্যাগ, বিশেষ করে প্রিয় খাবার দাবার ছেড়ে দেওয়া। 4 মাসে 16 কেজি ওজন কমিয়েছেন, আইপিএল শুরুর আগে 13 কেজি ওজন কমিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক, আইপিএল এর মাঝে আরো 3 কেজি ঝরেছেন। দুর্ঘটনার আগে পন্থের যে ওজন ছিল এখন তার থেকে 9 কেজি কম, ফলে ক্রিজে দৌড়তে বা কিপিং এ কোনো সমস্যা হচ্ছে না। দলে ফেরার জন্য শরীর চর্চার দিকে যেমন নজর দিয়েছেন, পাল্টেছেন ডায়েট চার্ট। এমনিতেই ক্রিকেটারদের বিশেষ অনুশাসনের মধ্যে দিয়ে যেতে হয়, এটা ওটা তারা খেতে পারেন না, যখন তখন ইচ্ছে হলেই যেখানে সেখানে যেতে পারেন না, কিন্তু পছন্দের খাবার পরিত্যাগ করা সহজ কাজ নয়, যেটা করে দেখিয়েছেন ঋষভ পন্ত। ঋষভের ঘনিষ্ঠ মহল বলছে পছন্দের খাবার ছাড়াটা সহজ কাজ নয়, যেটা করে দেখিয়েছেন পন্ত। ডিসেম্বর মাস থেকে পন্ত ক্যালোরির দিকে নজর দেওয়া শুরু করে, মানে ধরুন যদি শরীরে 1400 ক্যালোরির প্রয়োজন থাকে তাহলে ঋষভকে 1000 ক্যালোরি দেয়া হতো। ক্যালোরি শরীরে কম যাওয়ায় শরীর চর্চা কঠিন হতো, কিন্তু সে হাল ছাড়েনি। ঋষভের পছন্দের 3 খাবার হলো রসমালাই, বিরিয়ানি আর ফ্রাইড চিকেন, এটা ছাড়তে হয়েছে তাকে। পন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি বলছেন ঋষভ খেতে খুব ভালোবাসে এবং মশলাদার খাবার ওর পছন্দ, তাই ও জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করার সময় হোটেলের বদলে বেঙ্গালুরুতে একটা ঘর ভাড়া নিয়ে থাকত, ফলে বাড়ির তৈরি খাবার খেত, প্রতিদিন 5 মিলিলিটার অতিরিক্ত অলিভ তেল খেতে পারত। সব খাবার ছাড়লেও চিলি চিকেনটা ছাড়তে পারিনি, সেই চিলি চিকেনও অলিভের রান্না হতো। পন্তের ঘুমের সময় নির্দিষ্ট ছিল, রাত 11টার মধ্যে শুয়ে পড়তে হতো, সেই সময় ফোন, আইপ্যাড, টেলিভিশন সব বন্ধ করতে হতো, রাতে 8 থেকে 9 ঘন্টা ঘুমোতে হতো, তারপরই সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করা যেত। আইপিএল এর আগে দিনে 45 মিনিট করে কিপিং অনুশীলন করেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড পন্তকে সুস্থ ঘোষণার পরে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় দলে ড্রেসিং রুমে ফেরার অপেক্ষায় আছি, সতীর্থদের সঙ্গে দেখা করতে চাই, আর তর সইছে না, 16 মাসের পরিশ্রমের ফল পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটার, এবার ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপে কতটা সুবিধা দিতে পারেন সেটাই দেখার। এভিএন ব্যুরো।